আজকে রোমায় ক্রামদেরকে বন্দী করা হচ্ছে, কোরআনের কথা বললে তাদেরকে ধরে নিয়ে চলে দেওয়া হচ্ছে। আজকে ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট খাদেম আপনাদের সকলের পরিচিত আমাদের এলাকাতে এসেছিলেন। আপনাদের মনে আছে আমাদের বরিশালে একটা বাস দুর্ঘটনায় আমাদের হিন্দু একটা পরিবার মারা গিয়েছিল। আমাদের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আমাদের এলাকায় এসে সেই হিন্দু পরিবারকে ডেকে তাকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার বাড়ির সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে তাকে সহযোগিতার জন্য আমাদের এই এলাকায় এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই আন্দোলনের একজন প্রিয় সিফার সারা যখন যেখানে বিপদ হয়েছে মানুষের তার পাশে দাঁড়িয়ে সমাজ কল্যাণের জন্য তিনি চিন্তা করেছেন, মানব দরদী হিসেবে তিনি পরিচিত একজন মানুষ হয়েছেন এই সমাজে, সেই ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা একটা অন্যায় রাজনৈতিক মামলা তাকে গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড নিয়ে তারপর আবার 3 দিন রিমান্ড নেওয়া হয়েছে। এই রিমান্ডে যারা নিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার রিমান্ড শেষ নয়, আপনাদেরকে চূড়ান্ত ভাবে আল্লাহর আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা জিন্দিগি স্থায়ীভাবে আপনাদেরকে আল্লাহর রিমান্ডের দরবারে হাজির হতে হবে। শেষ বিচার বলতে একটা শব্দ মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করে, যার ফলে শত নির্যাতন, আঘাত, প্রতিঘাত, কারাবন্দিতা সমস্ত কিছু মেনে নিচ্ছে, কারণ আল্লাহ তাআলা অবশ্যই এর বিপরীতে প্রতিদান দিয়ে থাকবেন। আলেমরা বছরের পর বছর জেল খাটে, রাজনৈতিক নেতারা তারা মাদক মামলা হোক বা ভয়ঙ্কর কোনো মামলা হলেও সর্বোচ্চ 1 মাসের ভিতর জামিন পেয়ে যায়, কিন্তু রাজনৈতিক কারণে বিভিন্ন আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় পচানো হচ্ছে। তাই তো তাদের তারা যে কতটা জনদরদী ছিল এবং অসহায় মানুষকে সেবা করেছে এটাই তুলে ধরেছিলেন মাসুদ ভাই। তো বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবকেও গ্রেফতার করেছে 10ই ডিসেম্বরকে উদ্দেশ্য করে, 10ই ডিসেম্বরের সময় যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা কাদের সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই সময় ডাক্তার শফিকুল ইসলাম সাহেব এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল। এই ডাক্তার শফিকুল ইসলাম সাহেব কতটা মানুষ জনদরদী ছিল সেটাই তুলে ধরেছেন মাসুদ ভাই। এবং যে সমস্ত মানুষগুলো জেলখানায় পচে মরতেছে এবং কোনো রকম জামিনের ফয়সলা হচ্ছে না তাদেরকে নিয়েও চমকপ্রদ এক বক্তব্য দিয়েছেন। চলুন তার সেই মুক্তঝরা বক্তব্যটাকে একটু তার মুখ থেকেই শুনে আসি, ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ভিডিও শেষ অংশে করব। এখন আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র কিসের ভিত্তিতে চলে? ক্ষমতার ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে, চোখ রাঙানোর ভিত্তিতে, বন্দুকের নলের ভিত্তিতে, বুলেটের ভিত্তিতে। একজন অপরাধীকেও গ্রেপ্তার করা হচ্ছে, একজন নিরপরাধ ব্যক্তিকেও গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে? কি আছে তার, কি আছে তার কাছে? কর্তৃত্ব আছে, তার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেন, হালাকা আননি সুলতানিয়া, আমি শুধু তার এই রাজত্ব, তার এই ক্ষমতাই ধ্বংস করব না, আমি তাকে তার পর এই কর্তৃত্বপরাণ লোককে, এই কর্তৃত্ববাদীওয়ালা লোককে, এই বন্দুকের জোরে, বন্দুকের নলের জোরে, এই বুলেটের জোরে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, ন্যায় ভুলে গিয়ে, কোরআনের শাসন ভুলে গিয়ে, আইনের বিচার ভুলে গিয়ে, আদালত ভুলে গিয়ে, ন্যায় বিচারের কথা ভুলে, সুবিচারের কথা ভুলে গিয়ে, যারা বন্দুকের জোরে, বুলেটের জোরে, কর্তৃত্ব এবং প্রশাসনের ক্ষমতার জোরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সম্পর্কে সূরা হাক্কার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হালাকা আননি সুলতানিয়া, তাদের ক্ষমতা শেষ করে দেওয়া হবে না। এরপরে আল্লাহ তাআলা 30 নম্বরে বলেন, খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে আমি শুধু ক্ষমতা থেকে সরাইয়ে দেব না। আজকে যেমন তারা অন্যায়ভাবে গ্রেফতার করেছে ক্ষমতার জোরে, শত সহস্র অন্যায় করা একজন ব্যক্তির হাতেও অনেক সময় হ্যান্ডকাপ দেখা যায় না, বেরির তো প্রশ্নই নাই, আর ন্যায়ের পথে থেকেছে, আল্লাহর দিনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ভালো মানুষের কাজ করেছে, অন্যায় দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণের জন্য কাজ করেছে, ত্রাণ বিতরণ করেছে, অগ্নিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, ঘর বাড়ি নির্মাণে তাদেরকে সহযোগিতা করেছে, এরকম ভালো মানুষদেরকে গ্রেপ্তার করে তাদের হ্যান্ডক্যাপ, তাদেরকে বেরিয়ে পড়িয়ে অপমানিত, লাঞ্ছিত করা হচ্ছে না, হচ্ছে না? আজকে আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ, এগুলো আমাদের সমাজে একসময় খুব সুন্দর আয়োজন ছিল, এখন এই ওয়াজগুলো আস্তে আস্তে কি করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। ওয়াজগুলোতে পরিকল্পিতভাবে স্থানীয় দলীয় কতিপয় লোকেরা গিয়ে ওয়াজগুলোকে কি করে দিচ্ছে, অমুক কথা বলতে পারবেন, অমুক কথা বলতে পারবেন না, কোরআনের যা কথা আছে ইসলামের দৃষ্টিতে একজন আলেম বলার অধিকার রাখে, কথা বলা হচ্ছে জালিমের জামানায় সবচেয়ে বড় জিহাদ, সত্য কথা বলতে পারাটা। আজকে এরকম ভালো কাজ করবে, হাতে হ্যান্ডক্যাপ বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যারা এই অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেপ্তার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেপ্তার করেছো, আমি সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দেব, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেপ্তার করাবো না, বেরিয়ে পড়াবো না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে যারা জুলুম করছেন,
আজকে যারা ক্ষমতার তম্বে অন্যায় অত্যাচার করছেন, মানুষের অধিকারকে নষ্ট করছেন, মানুষের মতের স্বাধীনতাকে লুপ্ত করছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবউনা জিরআন ফাসলুকু। এই অন্যায় অত্যাচার রাহাজানি করা, এই সত্য পথের পথিক যারা তাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া, মিথ্যা তাদের উপরে চাপিয়ে দেওয়া, অপমান তাদের উপরে চাপিয়ে দেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন তারপর তাদেরকে বাঁধো এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত। এখন তো বেরির পায়ে বেরি হলো 1 হাত 1.5 হাত, আর ওদিন বেরি পরানো হবে কয় হাত? 70 হাতের বেরি পরানো হবে। আজকে ওলামায়ে কেরামদেরকে বন্দী করা হচ্ছে, কোরআনের কথা বললে তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট খাদেম আপনাদের সকলের পরিচিত এই আমাদের এলাকাতে এসেছিলেন, আপনাদের মনে আছে আমাদের বরিশালে একটা বাস দুর্ঘটনায় আমাদের হিন্দু একটা পরিবার মারা গিয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এই আমাদের এলাকায় এসে সেই হিন্দু পরিবারকে ডেকে তাকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার বাড়ির সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে তাকে সহযোগিতার জন্য আমাদের এই এলাকায় এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই আন্দোলনের একজন প্রিয় সিফার সারা যখন যেখানে বিপদ হয়েছে মানুষের তার পাশে দাঁড়িয়ে সমাজ কল্যাণের জন্য তিনি চিন্তা করেছেন, মানব গরবী হিসেবে তিনি পরিচিত একজন মানুষ হয়েছেন এই সমাজে, সেই ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা একটা অন্যায় রাজনৈতিক মামলা তাকে গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড নিয়ে তারপর আবার 3 দিন রিমান্ড নেওয়া হয়েছে। এই রিমান্ডে যারা নিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার রিমান্ড শেষ নয়, আপনাদেরকে চূড়ান্ত ভাবে আল্লাহর আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা জিন্দেগি স্থায়ী ভাবে আপনাদেরকে আল্লাহর রিমান্ডের দরবারে হাজির হতে হবে। আপনি সবচেয়ে জুলুম করেন, এই জুলুমের পরিণতি আল্লাহ তাআলা কখনো কাউকে সার দেন নাই। ইতিপূর্বে যারা জুলুম করেছেন আল্লাহ কাউকে সার দেন নাই। নমরুদ জুলুম করেছিল সার পেয়েছে, ফেরাউন জুলুম করেছিল সার পেয়েছে, ক্ষমতা কি তার চেয়ে এখন যারা আমরা আছি আমাদের ক্ষমতা কি বেশি? এখন যারা জুলুম করে তাদের ক্ষমতা কি বেশি? না, তারা টিকতে পারবে। সেই জন্য সম্মানিত ভাইগণ ব্যক্তিগতভাবেও আপনাকে আমাকে চিন্তা রাখতে হবে যে আমার দ্বারা যেন আমার পাশের কোনো ভাইয়ের উপতি কি না হয় জুলুম, আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো ভাইয়ের প্রতি জুলুম না হয়, আমি ব্যবসা করি আমার ব্যবসার পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো জুলুম না হয়, আমি যে ইউনিয়নে কাজ করি আমার পাশের ইউনিয়নের ভাইদের উপরে যেন কোনো জুলুম না হয়, আমার ক্ষমতার কোনো অপব্যবহার যেন আমি আমার সমাজে না করি, আমাকে যেন সামনে মানুষ ভয় পায় পিছনে আমাকে গালি দেয় এরকম একজন ব্যক্তি যেন আমি না হই। অথচ এই সমাজে এখন এই ব্যক্তির সংখ্যা বেশি না কম? সামনে সম্মান করে সালাম দেয়, এক হাত দূরে গিয়ে তাকে কি দেয়? গালি দেয়। আমাদের শেষ কথা হচ্ছে এটাই, যদি কোনো মানুষ অন্যায় করে তাকে বিচারের আওতায় আনা হোক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে যারা নির্যাতনের শিকার হচ্ছে নির্যাতন সেই মাজলুম মুসলমানদের ভাইয়ের পাশে থাকাও আপনার আমার ইমানি দায়িত্ব। সেক্ষেত্রে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করার যে তিনটি ধাপ রয়েছে সে ধাপগুলো অবশ্যই অনুসরণ করব এবং আমরা আশা করি সেক্ষেত্রে কেউ কাজপূর্ণ করব না, আল্লাহ তাআলার কাছে তো আমাদেরও জবাবদিহিতা করতে হবে। তো সেদিক থেকে আপনি আসলে কতটুকু এগিয়ে আছেন কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।